আপনার সঙ্গে অনুষ্ঠানে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাকিব। গেল চার দশকেরও বেশি সময় ধরে দেশের রপ্তানি খাতে একক আধিপত্য ধরে রেখেছে পোশাক খাত। গড়ে মোট রপ্তানির প্রায় 85% আসে এ খাত থেকে। 2022-23 অর্থবছরে পোশাক রপ্তানি খাত থেকে দেশের আয় হয়েছে প্রায় 4,699 কোটি ডলার। আর চলতি অর্থবছরের প্রথম তিন মাসেই তুলনামূলক রপ্তানি আয় বেড়েছে প্রায় 13%। তবে এসবের মধ্যেও বর্তমানে নানা কারণে পোশাক খাত রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দর্শক, আজ আমরা আপনার সঙ্গে অনুষ্ঠানে পোশাক খাত নিয়ে আলোচনা করব। আমরা আলোচনার নাম দিয়েছি পোশাক রপ্তানি সূত্র। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ নিটওয়্যার পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ-এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। আপনাকে স্বাগত হাতেম ভাই। একটু শুরুতেই জানতে চাই, বাংলাদেশের পোশাক খাত কেমন আছে? এক কথায় যদি বলি, মানে বাংলাদেশের পোশাক শিল্পের এ যাবৎকালে যত রকমের সংকট ছিল, সব সংকট একসাথে মোকাবেলা করছি আমরা। আচ্ছা, তার মানে বুঝতেই পারছেন যে মহাসংকটে আছে পোশাক খাত। কেন, সেটা কোথায় কোথায়? এটা আন্তর্জাতিক এবং দেশীয় দুই জায়গায় আমাদেরকে নানা রকমের প্রতিকূলতা ফেস করতে হচ্ছে। আন্তর্জাতিকভাবে যেটা, যেমন ধরেন বাইরেরা এয়ারসাইড পেমেন্টে মাল নিচ্ছে, নিয়ে পেমেন্ট দিচ্ছে 180 দিন পরে, 120 দিন পরে, 150 দিন পরে, এরকম। আবার কোনো কোনো ক্ষেত্রে নানা রকমের তালবাহানা করছে, পেমেন্ট দিচ্ছে না। আবার এক্সিস্টিং যে অর্ডার আমাদের হাতে আছে, শিপমেন্ট শিডিউল যেগুলি, সেগুলিকে পিছিয়ে দিচ্ছে, বলছে আমাদের সেল কম, আমাদের গুডস ওয়ারহাউসে রাখার জায়গা নাই, পরে দাও। তিন নম্বর হচ্ছে যে তারা নানা রকমের ছলচাতুরি করে মাল নিয়ে পেমেন্ট ডিলে করছে, বা মাল রিলিজ করে না, পোর্টে নিয়ে ফেলে রাখছে। আবার নতুন করে যে অর্ডারগুলি প্লেস করবে, সেখানে তো এমনিতেই তো অর্ডার, মানে মিনিমাম 40% অর্ডার কম, এবং আমাদের ইন্ডাস্ট্রিও এরকম 50-60% ক্যাপাসিটিতেই এখন রান করছে, যেহেতু অর্ডার কম। এটার সুযোগ নিচ্ছে বায়াররা, মানে ভাবছে যেহেতু আমাদের কাছে কাজ নাই, যা দেই তা দিয়েই আমরা কাজ করব। এবং আমাদের কিছু কিছু রপ্তানিকারক বা প্রতি, মানে ফ্যাক্টরির মালিক ঠিক বলবো না, ওখানে কিছু কিছু ম্যানেজমেন্টের লোকজন থাকে, তারা মালিককে কাজ দেখানোর জন্য কী রেট পাইলো বা নিল, লস হলো না লাভ হলো, সেটা তারা দেখে না, তার পারফরমেন্স শো করছে, কাজে ভরপুর, প্রচুর কাজ আনছি, এটা দেখানোর জন্য মানে উইদাউট এনি মার্জিন অর লস দিয়ে মানে কাজ নিয়ে নিচ্ছে। ফলে আলটিমেটলি এটা একটা প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করতেছে আদার্স রপ্তানিকারক যারা, তাদের কাছে সে আমি একটা কাজ, আজকে আমি একটা কাজ রিফিউজ করছি, আমি নিব না, কিন্তু দেখা যাবে এটা কেউ না কেউ কিন্তু নিয়ে যাচ্ছে কম মূল্যে। হ্যাঁ, কম মূল্যে। আমি দেখলাম যে আমার কস্টিং প্রাইসেরও অনেক নিচে, আমি নিতে পারছি। সে কীভাবে তখন এটা এফোর্ড করতে, মানে ঘটনা হচ্ছে কিছু কিছু ফ্যাক্টরির মালিক আছে যারা বললাম যে জানে না, বা প্রাইস আসলে কী সেটা জানে না, ডিপেন্ড করে তার মার্চেন্ডাইজিং বা তার একজন ইডি থাকে অথবা একজন সিইও থাকে তার উপর। তো ওই সিইও তো হলো মানে তার স্টাফ স্যালারি, তো সে তার মানে কাজ দেখাবার জন্য, তার পারফরমেন্স শো করার জন্য প্রচুর কাজ নিয়ে ভর মানে ঢুকিয়ে দিচ্ছে। তো বলছে যে অনেক কাজ আনছি, শিপমেন্ট দিচ্ছি। আলটিমেটলি এইভাবে রান করতে করতে একটা পর্যায়ে গিয়ে দেখবে ফ্যাক্টরিটা বসে গেছে, কারণ ব্যাংকে বিশাল লাইব্রেরি, এরকম বহু ঘটনা আমার সামনেই এখনই কিন্তু আছে, দেন দরবার এরকম বহু আমাকে প্রতিদিন করতে। আচ্ছা, এটাই তো বললেন বায়ারদের বিষয় বা আন্তর্জাতিক বিষয়, এটা গেল একটা দিক। আরেকটা দিক আছে, কিছু কিছু লোক আছে যাদের অবৈধ ইনকাম আছে, কালো টাকা সাদা করার জায়গা নাই, তারা একটা গার্মেন্টস করছে, করে ওই কালো টাকা এনে সাদা করে, আর বাকি অবৈধ ইনকামের উপর ডিপেন্ড করে। এখানে কী লস হলো লাভ হলো তার এটা দেখার বিষয় না। এই গেল দ্বিতীয় দুই পদের লোক। তৃতীয় পদের লোক হলো হিউজ পরিমাণে ব্যাংকের লোন লাইব্রেরিজ আছে, প্রতি মাস শেষে তাকে একটা বিশাল পরিমাণে ডকুমেন্টস বা এক্সপোর্টের দিতে হয় তাকে, তো তার সেখানে কোনো উপায় নাই। জি, মাস শেষে তার বেতন দিতে হবে 2-4-5 কোটি টাকা, সেটা তার লাগবে, আর ব্যাংকের রিপেমেন্ট শিডিউল মেনটেন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। সে কখনো দেখে না যে কী রেটে কাজ দিচ্ছে, তার দরকার হলো কাজ আর শিপমেন্ট দিয়ে ডকুমেন্ট, ব্যাংকের কিস্তি দেয়। হ্যাঁ, এই সমস্ত কারণে আলটিমেটলি এরা কিন্তু লং রানে গিয়ে এরা কিন্তু একসময় কিন্তু মুখ থুবড়ে পড়তেছে, বন্ধ হয়ে যাচ্ছে, বাট চেষ্টা করে যে যতক্ষণ বেঁচে থাকতে পারি। এই পরিস্থিতি চলছে মানে এখানে, মানে এই পুরো বিষয়টা যারা মূল ব্যবসায়ী তাদের ব্যবসায় এগিয়ে নেতিবাচক। এরপরে দেখেন
গত 15 দিন যাবত নারায়ণগঞ্জের একটা বেল্টের মধ্যে গ্যাস নাই, একদম টোটালি আমার উৎপাদন বন্ধ। তাহলে একটা ফ্যাক্টরি, একটা ইন্ডাস্ট্রি চলে কি করে? সরকার আমাদের আমাদের কাছ থেকে 178% মূল্য বৃদ্ধি করে 11.98 টাকার গ্যাস 30 টাকা রেট করলেন, আনইন্টারাপ্টেড কন্টিনিউয়াস গ্যাস দিবেন বলে, অথচ এখন আমরা গ্যাস পাচ্ছি না। আগে তো ওই দিনের বেলা পাওয়া যেত না, রাতে পাওয়া যেত, এখন দিন রাত 24 ঘন্টাই পাওয়া যায় না। তো এইভাবে তো একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না। সব মিলিয়ে একটি সমস্যার মধ্যে আপনারা সব মিলিয়েই, এরপরে হলো লোকালি ব্যাংকের সাথে নানা রকমের সংকট, ব্যাংকের এইটা ওভার ডিউ হয়ে যাচ্ছে, ওইটা ব্যাক টু ব্যাক পেমেন্ট হচ্ছে না, ব্যাংক তার ব্যাক টু ব্যাক এলসি বন্ধ করে রাখছে, এরকম নানা রকমের সংকট। হ্যাঁ, এটি তো আপনি বলছিলেন যে সামগ্রিক বায়ারদের বিষয় বা ব্যাংকের কিছু বিষয়, মানে আন্তর্জাতিক এবং লোকাল দুই জায়গাতেই আমরা চরম সংকটে এবং নানা রকমের প্রতিকূলতার মুখোমুখি আছি। আচ্ছা, শ্রমিকদের শুধু কিছু অন্তত বললাম এখানে উপস্থাপন, শ্রমিকদের বিষয়টি কি সন্তোষজনক অবস্থা আছে কিনা? শ্রমিকদের বিষয়টা আপনি যদি, আমি যদি প্রথম বলি যে আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ করলেন যে আশুলিয়া গাজীপুরের কোনাবাড়ি মৌচাক এইসব এলাকার মধ্যে অসন্তোষ, আপনারা বলেছেন শ্রমিক অসন্তোষ, আমি কোনোভাবে এটাকে শ্রমিক অসন্তোষ বলতে রাজি না। কারণ আপনাদের নিউজেই আপনারা এই কথা কোথাও বলেন নাই যে এই ফ্যাক্টরির শ্রমিক নেমে এসে ওই ফ্যাক্টরিতে আক্রমণ করেছে, এই কথা কিন্তু আপনারা কেউ বলেন নাই, কোনো মিডিয়া বলেনি। তাহলে আপনারা বলছেন যে কিছু সংখ্যক লোক এসে এই ফ্যাক্টরিতে আক্রমণ করতেছে, এই ফ্যাক্টরিতে কর্মরত লোকদেরকে বের করে আনতেছে, ওখানে ভাঙচুর করতেছে, ওখানে অগ্নিসংযোগ করছে। তাহলে প্রত্যেকটা ফ্যাক্টরির লোক যদি ভিতরে কর্ম কাজের মধ্যে থাকে, তাহলে এই বাইরের লোকগুলি কে? এরা তো শ্রমিক না। তাহলে এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা বাংলাদেশের অগ্রগতিটাকে সহ্য করতে পারছে না, যে সমস্ত দেশ এবং তাদের নিয়োজিত এ দেশে কিছু শ্রমিকরা ভিতরে কাজ করছে। হ্যাঁ, প্রত্যেকটা দেখেন আপনাদের রিপোর্টে আছে, প্রত্যেকটা যতগুলি ফ্যাক্টরিতে আক্রমণ হয়েছে প্রত্যেকটা ফ্যাক্টরিতে শ্রমিক ভিতরে কাজ কর্মরত ছিল, আর এরা কোত্থেকে আসছে সেই সূত্র আপনারা দেন নাই বা বলেন নাই যে এটা মানে যদি সবাই ভিতরে থাকে তাহলে বাইরে কারা? হ্যাঁ, বাইরে কারা? তো বাইরে ওই দুষ্কৃতিকারী, কিছু সংখ্যক দুষ্কৃতিকারী যারা ওই বিদেশেদের লালিত পালিত এখানে যে এজেন্ট আছে তাদের দ্বারা নিয়োজিত কিছু দুষ্কৃতিকারী সন্ত্রাসী যারা কিনা পোশাক খাতের ভালো চায় না, অগ্নিসংযোগ করেছেন, তারপর ভাঙচুর করেছে, একটা ফ্যাক্টরিতে আগুন লাগাই দিছে বাইরের থেকে গিয়া, সেই ফ্যাক্টরিতে একজন শ্রমিক কিন্তু মারা গেছে আগুনে, সেটা নিয়ে কিন্তু কোনো কথাবার্তা নাই। যদি আজকে মালিকের কোনো কারণে আগুন লাগা কেউ মরত, তাহলে এতক্ষণে সারা পৃথিবীব্যাপী কিন্তু এটার একটা তোলপাড় তৈরি হয়ে যেত। এই দুষ্কৃতিকারীরা আগুন লাগে একজন শ্রমিককে অগ্নিদগ্ধ করে মারলো, এটা নিয়ে কিন্তু কোনো কথাবার্তা, মালিকেরও সেখানে ক্ষতি হয়েছে ব্যবসায়ী। আচ্ছা, এটি আপনি যখন আমাদের দেশের কথা বলছিলেন, আপনি বলছিলেন যে সব দিক মিলিয়ে আপনারা কিছুটা চাপের মধ্যে রয়েছেন, সেখানে আমাদের আশপাশে যে দেশগুলো রয়েছে ভারত, শ্রীলঙ্কা কিংবা ভিয়েতনাম, তারাও পোশাক খাতে অনেক রপ্তানি করে, তাদের অবস্থা কি দেখেন আছে কিনা? আপনি যদি দেখেন যে আমার পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়া, রিসোর্সের কিন্তু কোনো অভাব তাদের নাই, তাদের জনসংখ্যারও কোনো অভাব নাই, কিন্তু তারপরেও তারা বাংলাদেশের চেয়ে পোশাক খাতে পিছিয়ে কেন, এগোতে পারছে না কেন? ভিয়েতনাম, কম্বোডিয়া বা চায়না, তারা আস্তে আস্তে ডিক্লাইনিং, তাদের এক্সপোর্ট ডিক্লাইন করতেছে কেন? কারণ ইন্ডিয়াটা যদি বলি আমি, ইন্ডিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, এরা এদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজে এবং হাইটেক ইন্ডাস্ট্রি প্রচুর পরিমাণে রয়েছে, যেখানে পোশাক খাতের চেয়ে আরও বেশি স্যালারি দিয়ে ওখানে কাজ করতে পারে। তো পোশাক খাতে যেই স্যালারি রেঞ্জটা আছে এই রেঞ্জে গিয়ে তারা কাজ করতে আগ্রহী নয়, কারণ আরও বেশি স্যালারিতে হাইটেক ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছে বিধায়। এই সুযোগটা রয়েছে কিন্তু ইন্ডিয়া, ভিয়েতনাম এবং চায়নার, বাংলাদেশে কিন্তু এরকম কোনো সেক্টর নাই এত বড় একটা জনগোষ্ঠীর চাকরির ব্যবস্থা করবে এরকম কোনো পোশাক খাত ছাড়া আর কেউ নেই। তাহলে বাংলাদেশের পোশাক খাতটাকে টিকিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়া বা ইন্ডিয়া পিছিয়ে যাচ্ছে, তাতে কিছু যায় আসে না, অন্য খাত রয়েছে, অন্য খাত আছে, বাংলাদেশে অন্য খাত নেই। তাহলে কি করে আমার এই সেক্টরটাকে বাঁচায় রাখতে, আমাদের একদম 80-85% আমার এই সেক্টরটাকে বাঁচায় যদি রাখতে হয় তাহলে এই এই ইন্ডাস্ট্রির সক্ষমতাটাকে আগে বিবেচনায় নিতে হবে। পৃথিবীর কোনো দেশে কি শুনছেন কোনো দিন যে এই একসাথে 100%, 80%, 90%, 70% স্যালারি ইনক্রিজ হয়? পৃথিবীর কোনো দেশে কখনো জীবনে কোনো খাতেই হয় নাই, কোনো খাতেই হয়নি। অথচ
এই ধরনের আজগুবি কর্মকাণ্ড বাংলাদেশেই সম্ভব। এবং বাংলাদেশে এই ধরনের শ্রমিক নেতারা দাবি করছে কেউ 23,000 কেউ 24,000, অর্থাৎ আরও 200% বেশি, মানে অর্থাৎ এক্সিস্টিং স্যালারি 300%। আচ্ছা, আপনি শুরুতে বলেছেন যে বাংলাদেশের মানে আমাদের ইতিহাসে এমন ঝামেলার মধ্যে আপনারা পড়েননি, সব দিক দিয়ে দেশীয় বিদেশি অনেক ইস্যু রয়েছে, অনেকগুলো এখানে বাইরের মানুষও ঢুকে গিয়েছে, অনেক দুষ্কৃতিকারী ঢুকে গিয়েছে, আপনি বলছিলেন। তো এমন যখন অবস্থা, আবার একটি বেতনের বড় একটি দাবি উঠেছে অযৌক্তিক দাবি আপনি বলছিলেন, তো এমন অবস্থায় আপনি কী মনে করছেন বাংলাদেশের একদম এককভাবে রপ্তানি আয় সর্বোচ্চ যে খাত থেকে আমাদের আসছে, এই দেশের অর্থনীতি যার উপর পুরোপুরি নির্ভর করছে আমাদের পোশাক খাত, সেই খাতকে নিশ্চয়ই টিকিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখবার জন্য আপনি কী মনে করছেন, কী করণীয়? আমি আপনাকে সে উত্তর জানবো, তো দর্শক তার কাছে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটি পরে, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, কথা বলছিলাম পোশাক খাত নিয়ে। হাতে ভাই, তাহলে আমি যেটি বলছিলাম বিরতির আগে যে এখন আসলে কী করণীয়, সেটি একটি হলো পোশাক খাতের বা পোশাক শিল্পের যারা মালিক তাদের, আরেকটি হলো রাষ্ট্রের, কী করণীয় বলে মনে করছেন? দেখেন, আজকে কিছুক্ষণের মধ্যেই মানে মজুরি বোর্ড একটা ঘোষণা দিবে, হ্যাঁ, স্যালারি ঘোষণা দিবে। এটা কি অন্যায় না যে আপনি আজকে ঘোষণা দিয়ে বলবেন আগামী মাস থেকে এটা কার্যকর? এটা কীভাবে হতে পারে? কারণ আমি তো আগামী মাসে যে কাজটা আমার হাতে আছে এই কাজ তো আমি আরও 4-5 মাস আগে নিয়ে নিছি, তো আমি তো বাইরের সাথে আমি নেগোসিয়েট করতে পারি নাই যে আমার স্যালারি বাড়ছে, তুমি আমার স্যালারি দাও, আমার স্যালারি ইয়েটা বর্ধিত করে দাও। তো আমাদের দাবি হচ্ছে যেটাই ঘোষণা হোক স্যালারি, সেটা অন্তত 6 মাস পরে কার্যকরের ঘোষণা দিতে হবে। মানে এখন রাজনৈতিক বিবেচনা, সামনের মাসে ভোট, এখন আমাকে ঘোষণা না দিলে শ্রমিকের ভোট পাওয়া যাবে না, এই চিন্তাভাবনা যদি থাকে তাহলে এটা খুবই দুঃখজনক। একটা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেয়া মানে ভোটের রাজনীতি, এটা কোনোভাবেই কাম্য নয়। অথবা মানে বিভিন্ন মানে দেখানে কিন্তু রাষ্ট্র বা সরকার কিন্তু আপনাদেরকেও অনেক প্রণোদনা দিয়েছে। আমি যদি একটু অতীত বলি, কোভিডকালীন সময়ে দিয়েছে, বিভিন্ন আপনারা যখন নানান বিপর্যয়ে পড়েছেন সরকার তো আপনাদের পাশে দাঁড়িয়েছে বাবা, সেটাও কিন্তু দাঁড়িয়েছে, সরকার সবসময় দাঁড়িয়েছে, কিন্তু সে অনেক সবসময় সরকার সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছে, এইবারও আশা করি সরকার পাশে দাঁড়াবে। আমরা অনুরোধ করছি সরকারকে এই ঘোষণাটা মানে আজকে যে সময় নিয়ে হতে যাচ্ছে এটা যেন আমাদেরকে অ্যাবজর্ভ করার একটা সময় দেওয়া হয়, কারণ আমি তো বাইরের সাথে নেগোসিয়েট করতে হবে আগামী 6 মাস পরে যে অর্ডারগুলি বা এর পরবর্তী যে অর্ডারগুলি আমি নিব সেটা এখন বাইরেরা আসবে আমাকে প্লেস করবে, আমি তার সাথে নেগোসিয়েট করে যদ্দূর পারি আমি এই বর্ধিত মজুরিটা আমি নেওয়ার চেষ্টা করব। সেটা না দিয়ে যদি আমাকে বলে আগামী মাস থেকেই কার্যকর করতে, এটা আমাদের পক্ষে অসম্ভব, কোনোভাবেই এটা আমরা কার্যকর করতে পারবো না। সেক্ষেত্রে আপনারা মানে আমরা চাই যে 6 মাস পরে যেটাই হোক যেটা যেন 6 মাস পরে কার্যকরের ঘোষণা দেওয়া হয়। আচ্ছা, এটি একটি বিষয় বললেন, শুধুমাত্র মজুরির বিষয়ে শ্রমিকদের যে চাওয়া টাওয়া দাবি দেওয়া, কিন্তু আপনি যে প্রথম দিকে যে আমাদের আমরা বিরোধীর আগে যে কথাগুলো বলছেন যে নানান চাপ রয়েছে জাতীয় আন্তর্জাতিক রাজনৈতিক, তো এইসবগুলো মোকাবেলা করার জন্য কি দরকার? শ্রমিকের এই মজুরির বিষয়টা আমি বলি যে আপনি দেখেন যে একটা ব্যাংকে ঢুকতেছে 15,000 থেকে 16,000 স্যালারিতে, মাস্টার ডিগ্রি পাস করে এসে আপনাদের মিডিয়াতে, আপনাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে যারা রিপোর্টার বা যা বিভিন্ন কাজে যারা ঢুকতেছে কত স্যালারি? 10 থেকে 15,000 মধ্যে ঢুকে না এখন বেশি, হ্যাঁ হলো আছে, এখনও আছে বিভিন্ন মিডিয়াতে এখনও আছে যারা 15,000-এর বেশি না। হ্যাঁ, আপনারা সিনিয়র লেভেলে কেউ হয়তো বেশি পান, কিন্তু ওই লেভেলটা ওই ওই ইয়েতেই ঢুকে। এবং ইভেন আমাদের ফ্যাক্টরিতেও যারা কমার্শিয়াল মার্চেন্ডাইজিং বা বিভিন্ন জায়গায় মাস্টার ডিগ্রি পাস করে আইসা যারা ঢুকতেছে লেখাপড়া শিখে তাদেরকে 12,000 থেকে শুরু করা হয়। তাহলে এরা যেই যেই ছেলেটা মেয়েটা কোনো কিছু কাজ জানে না, প্রত্যন্ত অঞ্চল গ্রাম থেকে উঠিয়ে এনে তাদেরকে আমি আমার এখানে ট্রেনিং দিয়ে আমি তাকে কাজ শিখাচ্ছি, তাকে কেন 23,000 টাকা দিতে হবে, তাকে কেন 15,000 দিতে হবে? হোয়াট ইজ দ্য রিজন? এটা অযৌক্তিক, পরের ধনের পোদ্দারি করতে অনেকেরই ভালো লাগে না। সেক্ষেত্রে বর্তমান বাজার দরও কিন্তু মাথায় রাখতে হবে, সেটি বাজার দর সবার জন্য, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্যই বাজার দর বেড়েছে, শুধু পোশাক খাতের শ্রমিকের জন্য বাজার দর বাড়ে নাই না। তাহলে এখন যেহেতু একটি ইতিমধ্যে আমরা যখন আলোচনা করছি একটি মজুরি নির্ধারণ হয়ে গিয়েছে,
আর আপনি শুরুতে বলছিলেন দেশি বিদেশি নানান চাপ, অরাজকতা, সব মিলিয়ে আসলে কোন দিকে যাচ্ছে পোশাক খাত? বাংলাদেশে কিন্তু একদম অর্থনীতির মূল চালিকা শক্তি হলো পোশাক খাত। এখানে একটু ভাবতে হবে যে এই এই ধরনের ষড়যন্ত্র করে বাংলাদেশের পোশাক খাতটা কি পিছিয়ে দেওয়ার চেষ্টা কেউ করছে কি না। আমার তো মনে হয় কেউ সেখানে কর্মরত রয়েছে এটাকে যাতে এগুতে না পারে সেই ব্যবস্থা করার জন্য। তো এখন আমরা যেটা ইন্ডাস্ট্রিকে তো বাঁচায় রাখতে হবে, ইন্ডাস্ট্রি যদি বেঁচে না থাকে তাহলে এই শ্রমিকের কর্মসংস্থান, এই শ্রমিকের বেতন এই কে দিবে, কারা দিবে? না শুধু শ্রমিকের বেতনে না, পুরো দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়তে পারে, পোশাক খাত যদি কোনো সমস্যা। পোশাক খাতই তো বাংলাদেশের টোটাল অর্থনীতির চালিকা শক্তি, তো এই পোশাক খাত। এবং গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে আজকে যে সার্কুলার ইকোনমি যেটাকে বলে, সার্কুলার ইকোনমিটা কোত্থেকে হচ্ছে? এই পোশাক খাতকে কেন্দ্র করেই। কারণ এই এত লক্ষ লক্ষ শ্রমিক যখন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তার ইনকামকে ছড়িয়ে দিচ্ছে, সেখানে নানা রকমের মার্কেটে বেচা কিনা হচ্ছে, দোকানে বেচা কিনা হচ্ছে, সেখানে ইকোনমিটা সার্কুলেশন হচ্ছে। তাহলে সার্কুলার ইকোনমি কিন্তু ডিপেন্ড করছে আজকে মূলত পোশাক খাতের উপরে। আচ্ছা একটু ছোট করে জানতে চাই, আপনি বলছিলেন যে প্রায় 30-40% বিভিন্ন যে অর্ডার সেগুলো কমে গিয়েছে বা আপনাদের কাজ কমে গিয়েছে, কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে তাতে কিন্তু আমরা দেখেছি রপ্তানি বেড়েছে মোটামুটি। এই যদি এই অর্থ বছর বলি, আগের তুলনায় প্রায় দেখেছি আমরা 10-13% পর্যন্ত বেড়েছে। তো এটি মানে কীভাবে হিসেবটা হলো? এটা একটা, এখানে একটা শুভঙ্করের ফাঁক আছে আমার কাছে যেটা মনে হয়। গত নভেম্বর থেকে আপনারা যদি স্মরণে থাকে, আমি কিন্তু আপনাদের চ্যানেলও আমি বলেছি যে এই যে গ্রোথ যেটা দেখানো হয়েছে এই গ্রোথের সাথে আমরা একমত না, এবং এই রপ্তানি কারা করেছে আমরা জানি না, আমরা করিনি। কারণ আমি দেখছি যে আমার ফ্যাক্টরির ক্যাপাসিটির 50% ক্যাপাসিটিতে চলতেছে, আমার আশেপাশে প্রত্যেকটা ফ্যাক্টরি 50-60% ক্যাপাসিটিতে চলছে, বাজারে অর্ডার কম, তাহলে এই রপ্তানি গ্রোথ কে করে? এখানে যেটা এই এই মাসে কিন্তু নেগেটিভ হয়েছে, কিন্তু এই মাসে নভেম্বরে অক্টোবর মাসের যে রিপোর্ট সেখানে নেগেটিভ আসছে। তো এখানে যেটা আমার ধারণা, আমি জানি না এটা কতটুকু মানে কোথায় আরও কোনো ফাঁক আছে কি না, আমাদের কাছে যেটা প্রতীয়মান হয়েছে বা ইতিমধ্যে যেটা আমরা তথ্য যতটুকু পেয়েছি, ইভিজেট থেকে আমরা যে ঘুষটা, সে মনে করেন $1,00,000 একটা এলসির, আমরা ছোট করে বলবো যে এলসির বিপরীতে আমি $70,000 র মেটেরিয়ালস ইভিজেট থেকে আনলাম, তাহলে $70,000 এক্সপোর্ট দেখানো হচ্ছে একবার, আবার আমি যখন এটা $1,00,000 শিপমেন্ট করছি ওইটা আবার $1,00,000 দেখানো হচ্ছে, তাহলে $1,00,000 শিপমেন্টের বিপরীতে রেকর্ড হচ্ছে গিয়ে $1,70,000। এমন হতে পারে, এরকম হতে পারে। আচ্ছা একদম শেষ প্রশ্ন, যে এই এখন সামগ্রিক এই যখন পরিস্থিতি, আমরা যাই হোক যেভাবে কাগজগুলো দেখছি আমাদের রপ্তানি বেড়েছে, আপনি বলছেন নানান সংকট, মানে একই হলো যারা বায়ার, আমাদের আন্তর্জাতিক যারা আমাদের সঙ্গে ব্যবসায়ী রয়েছেন, আমাদের রাষ্ট্র রয়েছে বা দেশের যারা ব্যবসায়ী রয়েছে এবং শ্রমিক রয়েছে, আপনি মালিকদের সংগঠনের প্রতিনিধি হিসেবে কী বলবেন, এক লাইনে বলবেন, শেষ করবো আমরা? আমার সোজা বক্তব্য হচ্ছে মালিক শ্রমিক সবাইকে ইন্ডাস্ট্রি বাঁচায় রাখতে হবে, শ্রমিককেও সুবিধা দিতে হবে, দুইটাকে সমন্বয় করে চিন্তাভাবনা করে কোথায় গেলে ইন্ডাস্ট্রিও টিকে থাকবে শ্রমিকও টিকবে, এই দুইটা একসাথে সমন্বয় করে নির্ধারণ করতে হবে। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত কথা বলবেন। দর্শক আমরাও মোহাম্মদ হাতেমের সঙ্গে একমত হয়ে বলতে চাই, আসলে শ্রমিক মালিক সবাই যদি মিলেমিশে এই পোশাক খাতকে বাঁচিয়ে রাখতে পারে তাহলে কিন্তু দেশের অর্থনীতি আরও অনেক বেশি মজবুত হবে এবং দেশ যে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে সেটা নিশ্চয়ই খুব সহজেই আমাদের হাতে ধরা হবে। দর্শক আজকের মতো আমরা শেষ করছি আপনার সঙ্গের আয়োজন। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, আর এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv। শুভরাত্রি।